বিলিভ ইট অর নট, আমরা গোল্ড জানি এবং ব্ল্যাক গোল্ড সম্পর্কে খুব কমই জানি। তো আজকে বলতে চলেছি ব্ল্যাক গোল্ড কি এবং কাকে ব্ল্যাক গোল্ড বলা হয়। তো একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে যে কক্সবাজারে কিন্তু আমরা ব্ল্যাক গোল্ড আছে সেটা জানতে পেরেছি। এটা এটা বহুত আগে জানতে পেরেছি কিন্তু তেমনভাবে মানুষ জানে না। তো চাচ্ছি যে আপনারা সবাই জানেন বিষয়গুলো। তো ব্ল্যাক গোল্ডের কিছু খনিজ পদার্থকে আমরা মূলত ব্ল্যাক গোল্ড বলে থাকি, আর এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিল 2002 সালে আর 8 ফেব্রুয়ারির দিকে, আর পত্রিকাটার নাম হচ্ছে সাপ্তাহিক 2000 সাময়িকী পত্রিকা, যে পত্রিকা এই বিষয় নিয়ে হচ্ছে একটা ডকুমেন্টারি প্রতিবেদন করেছিল, যেখানে বলা হয়েছিল যে কক্সবাজারের নাজিরটেক থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 16,000 কোটি টাকারও বেশি পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, আর যে যার পরিমাণ হচ্ছে 17,40,000 টন পর্যন্ত খনিজ সম্পদ, ঠিক আছে। আর এগুলোর মধ্যে রয়েছে হচ্ছে যে এক নাম্বার বলা যায় হচ্ছে যে রুইটাল, যা হচ্ছে রঞ্জক পদার্থের কাঁচামাল, প্রধান কাঁচামাল, এবং এটা ওয়েল্ডিং রড ও টাইটেনিয়াম মেটাল হিসেবে ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে ইলমেনাইট, ইলমেনাইট হচ্ছে মেটাল তৈরিতে এর গুরুত্ব খুব সর্বাধিক, ঠিক আছে, এর গুরুত্ব অনেক। ইলমেনাইট মেটাল তৈরিতে এর গুরুত্ব অনেক 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 বেশি, ঠিক আছে। আর লোহার টাইটেনিয়াম মেটাল লোহার চেয়ে, লোহার যে টাইটেনিয়াম মেটালটা আছে সেটা লোহার চেয়ে 4-5 গুণ বেশি শক্তি, যা হচ্ছে আপনার যানবাহন এবং হচ্ছে যে আপনার গাড়ি যানবাহন এবং হচ্ছে মূলত হচ্ছে যে বিমান তৈরিতেও এটার ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে যে 3 নম্বর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে কায়ানাইট, কায়ানাইট হচ্ছে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম খনিজ, ঠিক আছে। এটা যে অ্যালুমিনিয়াম জাতীয় যত ধরনের আছে জিনিসপত্র আছে সেসব জিনিস তৈরিতে এই জিনিসটা খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে থাকে। এরপরে যেটা বলতে পারি 4 নম্বর সেটা হচ্ছে গার্নেট, সেটা হচ্ছে গার্নেট, গার্নেটটা হচ্ছে একটা উন্নত বিশ্বের, তার চাহিদা খুবই বেশি, এটা অনেক অনেক চাহিদা আছে উন্নত বিশ্বে। তারপরে 5 নম্বর আমরা 5 নম্বর বলতে পারি হচ্ছে যে মোনাজাইট, আচ্ছা মোনাজাইট হচ্ছে তেজস্ক্রিয় খনিজ পদার্থ, তেজস্ক্রিয় এক ধরনের খনিজ পদার্থ, যা হচ্ছে যে পারমাণবিক চুল্লিতে এবং হচ্ছে এমনকি অ্যাটম বোমা তৈরিতে এর কাজ খুবই গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে এটা তাছাড়া এটা হচ্ছে যে আপনার গ্যাস প্লান্ট বলা যায় যে সেখানে এটার খুবই ব্যাপক চাহিদা রয়েছে। এরপর রয়েছে আপনার কালার, যেসব টেলিভিশন আমরা ডিজিটাল যেসব কিছু ব্যবহার করে থাকি, মোবাইল কম্পিউটার টেলিভিশন এসব এসবের যেসব স্ক্রিন দেখতে পাচ্ছি, এই স্ক্রিনের যে কালার ভিশনটা তৈরি হয় এইটার যে টেকনোলজিটা আছে সেই টেকনোলজিটার মূল কাঁচামালটাই বলা যায় হচ্ছে মোনাজাইট। তো বুঝতে পারতেছেন এটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আচ্ছা, এরপরে আমরা বলতে চাই হচ্ছে এরপরে যে খনিজ পদার্থ আছে সেটা হচ্ছে তার ম্যাগনেটাইট, আচ্ছা ইলেকট্রনিক যন্ত্রের চুম্বক তৈরিতে এই যে এই ম্যাগনেটাইট খনিজ পদার্থটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাঁচামাল, যেটা থেকে মূলত হচ্ছে যে এই ইলেকট্রনিক ডিভাইসের যত ধরনের ম্যাগনেটাইট ধাতু আছে সেই ধাতুটা তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে জিরকন, আচ্ছা জিরকন হচ্ছে এমন একটা খনিজ পদার্থ, যে খনিজ পদার্থটা হচ্ছে খুবই মূল্যবান একটা ধাতু বা খনিজ পদার্থ বলা যায় সেটা, আর এটা হচ্ছে একটা এটা সিরামিক্স কারখানায় এই খনিজ পদার্থটা ব্যবহার হয়, এটা থেকে হচ্ছে যে ডায়মন্ডও তৈরি হয়, ঠিক আছে, ডায়মন্ড তৈরি হয় যে ইভেন হচ্ছে এই ডায়মন্ড 100, এই জিরকনের কৃত্রিম তৈরিকৃত ডায়মন্ড 100 গ্রাম ডায়মন্ডের দাম হচ্ছে $200। তাহলে চিন্তা করুন এই সব হচ্ছে কাঁচামাল যেটা আমরা মূলত হচ্ছে যে কক্সবাজারের যে বালিগুলো আছে সেই বালি থেকে পেয়ে যাবো, বা এই বালিতে হচ্ছে যে এই এই উপাদানগুলো প্রায় হচ্ছে 10-15% পর্যন্ত এই উপাদানগুলো বিদ্যমান আছে। তাহলে বুঝতেই পারছেন এটা গোল্ডের থেকে কোনো অংশ কম না, এটার এটাকে এই জন্যই বলা হচ্ছে ব্ল্যাক গোল্ড। তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।